সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এমসিবিটিভির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি বর্তমান প্রেক্ষাপট নিয়ে চলমান উন্নয়ন বিষয়ে একটি প্রতিবেদন দেখার জন্য। আমার সাথে আজকে অনুষ্ঠানে আছেন ঝিনাইদহ জেলার জিয়া মঞ্চের সম্মানিত আহ্বায়ক শাহ আলী সাহেব এবং সাথে আছেন জিয়া মঞ্চের ঝিনাইদহ জেলার সদস্য সচিব হাসানুজ্জামান সাহেব। আজকে অন্তর্বর্তীকালীন কেমন চালাচ্ছে দেশ, কেমন হওয়া উচিত, আমরা এ বিষয়ে এই দুইজন ব্যক্তির কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ধন্যবাদ আপনাকে এমসিবিটিভির পক্ষ থেকে। আর আজকে জানতে চাচ্ছি যে এই যে আপনি জিয়া মঞ্চে আছেন ঝিনাইদহ জেলা দায়িত্বে, ওই আজকে একটা কথা বলেন যে আপনাদের এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে কেমন পরিচালনা করছেন? অন্তর্বর্তী সরকার যেরকম দেশ চালাইতেছে ভালো চালাইতেছে না, কারণ বাংলাদেশে যে এখন বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, জনগণ এতে অসন্তুষ্ট ছিল এবং অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে উনি বলছিল যে খুব নিকটতম শর্ট টাইমে ইলেকশন দেবে, কিন্তু সে কোনো ইলেকশনের কথাই বলতেছে না, সে ওনার মতন অন্য চালাইতেছে। ওনার কাছে আমাদের আবেদন থাকবে এবং অনুরোধ থাকবে যে যাতে অতি জরুরি তাড়াতাড়ি করে যে কোনোভাবে আমাদের ইলেকশনটা সুষ্ঠুভাবে সে করাইয়া দিয়ে ওনার মতন উনি বিদায় নিয়ে চলে যায়। কিন্তু আমাদের দাবি থাকবে, ওনার কাছে বারবার বলতেছি, আমাদের উনি যে মিটিং মিছিল যাই করুক, যেটাই যে কমিটি করুক, যেটাই করুক, আমাদের বিএনপির কোনো নেতা কোথা ডাকে করে না। আমাদের বিএনপি আছে, জামাত আছে, ওদের নিয়ে ডাকে একটা পরিচালনা ভালো সুষ্ঠুভাবে মিটিং করে যদি এরা বলে যে এইভাবে এইভাবে নির্বাচনটা হবে, এইভাবে করতে হবে, তাহলে মনে হয় আমার মনে হয় আমাদের জন্য ভালো হইতো। কিন্তু একটা কথা একটু জানতে চাই, আপনাদের বাংলাদেশ যে জাতীয়তাবাদী দল, মানে বাংলাদেশে একটা অন্যতম শ্রেষ্ঠ দল, তো এই দল কিন্তু আমরা দেখছি যে চায় যে রাষ্ট্রপতি নিয়ে কোনো কথা নাই, কিন্তু ছাত্র আন্দোলন কেন? জাতীয়তাবাদী আন্দোলন দেখেন ঠিকই, ওরা হয়তো প্রকাশ্য করে না। ছাত্র আন্দোলন প্রেসিডেন্টের যে ওরে পদত্যাগ করার জন্য যেটা বলছে, এটা বাংলাদেশের জনগণের মতে এবং আমার মতে এটা ঠিক আছে, কারণ যে দেশের সরকার অবৈধ ছিল, সে সরকার যদি অবৈধ হয় তাহলে প্রেসিডেন্ট কিভাবে বৈধ হয়? প্রেসিডেন্টও অবৈধ হবে। এখন আমার বা দেশের আইন অনুসারে সরকার যখন অবৈধ পালাইয়া চলে গেছে, এখন প্রেসিডেন্টের তো আর প্রেসিডেন্ট পদ থাকে না। আমার ছাত্র যারা আন্দোলন করতেছে ওদের আন্দোলন ঠিক আছে এবং প্রেসিডেন্ট যাতে আমরা সবাই ইয়ে করবো অতি তাড়াতাড়ি, ডক্টর নিউজ সাহেব যাতে ওনার পদত্যাগ করে এবং বাতিল করার জন্য ঘোষণা করে বিদায় দিয়ে দেয়, এটা আমাদের জন্য অনুরোধ থাকবে এবং আমরা আমি অনুরোধ করলাম আমাদের ঝিনাইদহ ডিস্ট্রিক্টের থেকে সবাই অনুরোধ করব বা বাংলাদেশের সবাই অনুরোধ করব যে না, এই প্রেসিডেন্ট যাতে অতি তাড়াতাড়ি ওরে পদত্যাগ করাইয়া বাতিল করে দিয়ে অবসরণে পাঠায় দেয়। এবং আমার একটাই কথা, যে দেশে সরকার ভোটবিহীন সরকার যদি অবৈধ হয়, অবৈধ সরকার হয়, সে দেশের সরকার প্রেসিডেন্ট বৈধ হয় কী করে? এটাই আমার কথা থাকবে বা এটাই আমার কথা, এটাই এক কথা। ধন্যবাদ আপনাকে। আমরা একটু প্রিয় দর্শক কথা বলবো এখন ঝিনাইদহ জেলার জিয়া মঞ্চের, একটু আপনার কাছ থেকে জানতে চাই বর্তমান পরিস্থিতি সম্পর্কে, কেমন চালাচ্ছে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, উনি একটা নোবেল বিজয়ী এবং সারা বিশ্ব ওনার একটা পরিচয় আছে, পরিস্থিতি আছে। বর্তমান বিগত আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে যে পরিমাণ দুর্নীতি করে গেছে, এই দুর্নীতি করার কারণে বাংলাদেশ থেকে ডলার সংকট করছে, বাংলাদেশের টাকাগুলো সব কনভার্ট করে বিদেশে পাচার করে বাংলাদেশে শুধু বর্তমান এই কাগজের টাকাগুলি পড়ে আছে, কিন্তু ডলার যে ডলারগুলি হয় সে কনভার্ট করে ডলারগুলি নিয়ে বিদেশে পাচার করছে। এখন বাংলাদেশকে যখন উন্নত করতে গেলে বা বাংলাদেশকে সংরক্ষণ করতে গেলে, সংস্কার করতে গেলে কিছুদিনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রয়োজন আছে, কিন্তু নির্বাচনের ব্যাপারে যদি দেরি করা হয় তাহলে আওয়ামী লীগ আবার পুনর্বাসন করার চেষ্টা চালাতে পারে, এবং সেই চালানোর জন্য যতগুলি অপসংস্কৃতিক যতগুলি ব্যাপার আছে, ওরা হয়তো বা গুপ্ত হামলা করতে পারে বা যে কোনোভাবে হামলা করতে পারে বিএনপির উপরে, বা যে কোনো যেটা সাম্প্রদায়িকের কথা বলা হয়েছে বাংলাদেশে একটা বিশেষ গোষ্ঠীকে, সেই বিশেষ গোষ্ঠীর উপরে হামলা করে পুরো বিশ্বে দেখাই দিতে পারে যে বাংলাদেশ, মানে যেটা বাংলাদেশের জঙ্গি যে নামক যে আওয়ামী লীগ কিন্তু বিগত সরকার থাকা আমলে বিএনপি জামাতে জঙ্গি বলতো,
এই জঙ্গি বলার কারণে সারা বিশ্বে একটা তোলপাড় সৃষ্টি হয়েছিল। কিন্তু সেই জঙ্গি টিকা কেন বলছিল, 2016 সালে পুরোহিত হত্যা করতো আওয়ামী লীগ, এই পুরোহিত হত্যা করার কারণে এটা বিএনপি জামাতের উপর চাপাইয়া বলতো ওরা জঙ্গি। এই কিছু কিছু ব্যাপার আবার সামনে উঠাই দিতে পারে, এটা করতে পারে আওয়ামী লীগের অপসাংস্কৃতিক থেকে এটা বাংলাদেশ সামনে অন্ধকার কিছু আসতে পারে। এই জন্য বলছি ডক্টর ইউনূসকে কিছুদিনের মধ্যে নির্বাচন অর্থাৎ ফেব্রুয়ারি মার্চের মধ্যে নির্বাচনের আয়োজন করা উচিত, না হলে আওয়ামী লীগ আবার মাথা ছাড়া দিয়ে এই বাংলাদেশকে একটা অপসংস্কৃতিক রাজনীতি শুরু করতে পারে। ধন্যবাদ আপনাদেরকে, আজকে বিদায় নিচ্ছি, অন্যদিন অন্য বিষয়ে কথা হবে। প্রিয় দর্শক, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে, থাকবেন আমাদের সাথে। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করে রাখুন MCBTV অনলাইন ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।